মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলাম জন্ম চট্টগ্রাম জেলার রাওজন থানার সুলতানপুর গ্রামে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন মিয়ানমারে চার বছর দায়িত্ব পালন করেন বাংলাদেশ সরকারের কনসুলেট প্রধান হিসেবে খাগড়াছড়িতে দুশো তিন পদাতিক ব্রিগ্রেড সদর দপ্তরে কর্মরত থাকার সময় নব্বইয়ের দশকে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে তার ভূমিকা প্রশংসিত হয় তিনি সদর দপ্তর ডাইরেক্টরেট অফ ফোর্সেস ইন্টেলিজেন্সে নিয়োজিত থাকার সুবাদে পার্বত্য শান্তি চুক্তি আলোচনা এবং বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন কিছুদিন পর পুনরায় তিনি হার্ড অফ ডার্কনেস হিসেবে খ্যাত ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গই ফিসকিপার হিসেবে প্রেরিত হন কঙ্গোয় শান্তিরক্ষী হিসেবে লেন্দু ইনসারজেন্ট গ্রুপ কর্তৃক জিম্মি হিসেবে আটক সাত নেপালি সৈন্যের উদ্ধার অভিযানে ব্যতিক্রমী এবং অসীম সাহসিকতা প্রদর্শনের জন্য তিনি জাতিসংঘ ফোর্স কমান্ডারের সর্বোচ্চ প্রশংসাপত্র লাভ করেন মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সিনেটের একজন নির্বাচিত সদস্য ছিলেন একজন শখিন গল্পারও তিনি তিনি ব্যক্তিগত জীবনে দুই কন্যা এবং এক সন্তানের জনক তার প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে খর রোহিঙ্গা নিঃসঙ্গ নিপীড়িত জাতি গোষ্ঠী শেষ সীমান্তের পর কোথায় যাব আমরা দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক টিভির নিয়মিত আয়োজন হ্যালো চট্টগ্রামে আপনাদের সাথে আছি আমি একে আজাদ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চট্টগ্রামকে তুলে ধরি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা হ্যালো চট্টগ্রামে আলোচনা করে থাকি আমরা আজ আলোচনা করব পার্বত্য চট্টগ্রাম নিয়ে ঐতিহাসিক শান্তি চুক্তির সাতাশ বছর পেরিয়ে গেল এখনো পুরোপুরি শান্তি ফিরে আসেনি খুন সন্ত্রাস চাঁদাবাজি সহ নানান অপতৎপরতা থেমে নেই ফলে অতিষ্ঠ পাহাড়ি জনগোষ্ঠী কেন শান্তি প্রতিষ্ঠা হয়নি চুক্তিবিরোধী একটি পক্ষের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছার অভাবসহ নানা কারণে শান্তি ফিরেনি বলে অভিমত সংশ্লিষ্টদের পাহাড়ে শান্তি ফিরবে কখন স্বরাষ্ট্রমন্ত্রীর মতে অ্যাকশন প্ল্যানের মাধ্যমে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনা হবে দর্শক এ নিয়ে আজ হ্যালো চট্টগ্রামের মুখোমুখি হয়েছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম হ্যালো চট্টগ্রামে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতে কুকি চিন প্রসঙ্গ নিয়ে আলোচনা করব আপনি জানেন যে বান্দরবনের রুমা এবং থানসিতে ব্যাংকে হামলা করেছিল এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি তারা একজন ব্যাংক কর্মকর্তাকে অপহরণ করেছিল আমরা যতটুকু জানি যে একটা শান্তি আলোচনা চলছিলো এই সংগঠনের সাথে কিন্তু পাহাড়ের এই জন পাহাড়ের কেউ অস্তিত্বশীল করার জন্য একটি পক্ষ চাই যে এটা আসলে শান্তি যেন না ফিরুক সেক্ষেত্রে একটি তৃতীয় পক্ষের একটি ইন্ধন সবসময় শোনা যায় এই বিষয়টা আপনি ব্যাখ্যা দিবেন হ্যাঁ ধন্যবাদ আসলে কোকিচিন একেবারে পার্বত চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষুদ্রতম একটা নৃগোষ্ঠীর এই অংশ বম তাদের মেনলি তাদেরকে বলা হয় বম জনগোষ্ঠী সব মিলিয়ে ওখানে পাঙ্খ তারপরে যে বম এরা সব মিলে বারো হাজারের মতো তারা এই কুকিচীন গোষ্ঠীটা তো সেখানে তাদের যে সশস্ত্র যে সদস্য তার সংখ্যা হচ্ছে বড়জোর দুশো থেকে আড়াইশো হবে শুরুতেই তারা যখন নিজেদেরকে সংগঠিত করছিল আমি বলবো যে তখন ধরেন বাংলাদেশ বা সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যারা সেখানে দায়িত্ববান ছিল তারা হয়তো জিনিসটাকে খুব বেশি দক্তব্যের মধ্যে আনেনি কারণ তাদের মূল বক্তব্য তখন শুরুতে ছিল উনিশশো সালে যে শান্তি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়েছে সেটার মধ্যে তাদেরকে যথার্থ তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না যথার্থ গুরুত্বের সাথে তাদের বিষয়গুলো বিবেচনা করা হয়নি সেখানে প্রাধান্য পেয়েছে মূলত চাকমা মারমা ত্রিপুরা গরিষ্ঠ যেই জনগোষ্ঠী আছে পার্বত চট্টগ্রামে তাদেরকেই সেখানে বেশি করে প্রাধান্য দেওয়া হয়েছে তো সেটার জন্যই তারা হয়তো কিছুটা তাদের অসন্তুষ্টি প্রকাশ করে তাদের নিজেদের সংগঠিত করছিলো এবং সে সংগঠন করার পেছনে ছিল তাদের এনজিও ছিল নাতান বম যাকে এখন সবাই মোটামুটি বলা বলি করা হচ্ছে যে সংগঠন করে সংগঠিত করেছে নাতান বোম একটা এনজিওর মাধ্যমে এই তার জনগোষ্ঠীকে অবহেলিত জনগোষ্ঠীকে সে সংগঠিত করছিল তো ইদা এর ভিতরেই যেটা হয়ে গেছে যখন দেখা গেল এই কুকি কুকিচিন তারা হঠাৎ করে ধরা আনার্ট হলো যে বাংলাদেশের কিছু মিলিটেন্টকে তারা প্রশিক্ষণ দিচ্ছে তাদের ক্যাম্পে সেটা যখন উদ্ঘাটন উদ্ঘাটিত হলো বিশেষ করে কুমিল্লা থেকে বায়ান্ন জনের মতো যুবক যখন তারা হারিয়ে গেল এবং তাদের খুঁজতে গিয়ে দেখা গেলো তারা তাদেরকে পাওয়া গেল ওই যে কুকিচিনদের আস্তানায় তাদের পাওয়া গেল এবং আরও কিছু বেরিয়ে আসলো যে তারা ওখানে প্রশিক্ষণ নিচ্ছিল অর্থের বিনিময় তখন কুকিচেনের উপরে অ্যাকচুয়ালি যেটা অভিযান পরিচালনা করা হলো এবং এই জিনিসগুলো তখন সামনে আসলো আস্তে আস্তে তাদেরকে আবার একটা পিসফুল্লে নিয়ে আসার জন্য কথাবার্তা হচ্ছিল দুটি আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আরেকটি এপ্রিলে ষোলো বাইশ তারিখে হওয়ার কথা ছিল বাইশ তারিখে হওয়ার আগেই তারা এপ্রিল মাসে তারা হঠাৎ করে রাতের অন্ধকারে এটা তারা অনেকটা কিছুটা এটা ডাকাতি চুরি ডাকাতির মতো সোনালী ব্যাংক রোমাতে আক্রমণ করলো সেখানে তার যে ব্যাংক ম্যানেজার ছিল তাকে নিয়ে গেছে তারপর দিনেই পরের দিনেই তারা আবার কৃষি ব্যঙ্গ সোনালী ব্যাংকের উপরে তারা চড়াও হলো এই হলো কুকিচিনের মূলত যে অভিযান যেটাকে বলা হয় ওখানে এবং সামনে আসার তবে আমি বলবো কুকিচিন যা না তার থেকে আমাদের বেশি প্রকাশিত হয়েছে বেশি করে প্রচার প্রপাগান্ডায় পেয়েছে এবার আপনার প্রশ্নে আসি যে তৃতীয় পক্ষ অশান্ত করার জন্য পার্বত চট্টগ্রামকে যে একটা হীন উদ্দেশ্য আছে সেটা সত্য কিন্তু কুকিচিন সেখানে পার্বত চট্টগ্রামে অস্থির করার মতো শক্তিশালী একটা দল নয় তাদের যে শক্তি তাদের যে সংগঠন তাদের যে জনবল সেটা দিয়ে পার্বত চট্টগ্রামকে তারা অস্থিতিশীল করার মতো সেই অবস্থানে তারা ছিল না বরং তারা মাঝে মধ্যে পিসিজিএসের সাথে যতটুকু জানি কখনো রিগিনালায় কখনও বরাদমের দিকে কখনো কাপ্তায়ের কত কোনো কোনো অঞ্চলে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছিল তাদের অবস্থানটা জানান দেওয়ার জন্য এবং সেখানে খুব বেশি যে তাদেরকে তখন দমন পীড়নে কেউ শিকার হয়েছে বলে আমরা জানি না বাট পরবর্তীতে কুকিচেনের উপর যখন চড়া হলো যে অভিযান যখন শুরু হলো একটা সম্ভাবনা শঙ্কা যেটা আমরা যারা কিছুটা এই যে ধরেন বুড় রাজনীতি নিয়ে কথা বলি বা কিছু অব অবহিত থাকার চেষ্টা করি আমাদের মতো অনেকের এই বিশেষ আমার যেটা আমি ব্যক্তিগতভাবে আমার মনে হলো যে চীন একটা লিঙ্ক আপ হয়ে যাচ্ছে যখন তার উপরে প্রেশারটা আসলো কিভাবে লিঙ্ক হচ্ছে তারা মিজোরামে কুকিদের একটা অবস্থান আছে মোটামুটি সেখান থেকে সেই কুকিরা আবার যখন মণিপুরের কুকিদের উপরে প্রচণ্ডভাবে মেয়েতিরা আক্রমণ পরিচালনা করলো এবং একটা বেকায়দা অবস্থায় ফেলে দিল কারণ সেখানে সেটা ভারতীয় রাজনীতিকে অস্থিতিশীল করে তুলেছে মণিপুরের রাজনীতি কুকি এবং মেয়েতিদের মধ্যে কুকিরা পাহাড়ে বসবাস করে বিরাট অঞ্চল নিয়ে সব মণিপুরের বিশাল সবচেয়ে বেশি অঙ্ক অঞ্চল নিয়ে আর সেখানে মেয়েতিরা বসবাস করে আরেকটু ইয়ের দিকে তখন মেয়েতিরা একটা দাবি তুলল যে তাদেরকে ও পাহাড়ে বসবাস করার জন্য সুযোগ দেওয়া হোক সেটা নিয়ে ভারতীয় সুপ্রিম কোর্ট সেখানে সরি স্থানীয় কোর্ট আদালত একটা রায় দিয়েছে সেটার পরেই সেখানে অস্তিত্ব চলা শুরু হয় এবং কুকি এবং মেয়েতীদের মধ্যে যে সংঘাত সংঘর্ষ সেটার জের কিন্তু ঢেউ এসে মিজোরামে পড়েছে মিজোরামও আন্দোলন সন্দোলন হয়েছে তো আমাদের কুকিরা যেহেতু মিজোরামের সাথে একটা লিঙ্ক আপ হয়ে যাচ্ছে আসা যাওয়া করে সেটার জন্য এই সংখ্যাটা যদি আমাদের কুকিরা মিজোরামের কুকিদের হয়ে মনিরামের মনিরামের কুকি মণিপুরের কুকিরা যদি একটা লিঙ্ক আপ হয় তাহলে কিন্তু আমাদের পাহাড়ের ওই অঞ্চলের জন্য বিশেষ করে বান্দরবা অঞ্চলের জন্য একটা অস্থিতিশীল একটা শঙ্কার অবস্থা আপনি কি বলতে চাইছেন যে যে সেভেন যেভেন সেক্ষেত্রে জড়িয়ে পড়েছে না এটা আমি শঙ্কার কথা বলেছি সম্ভাবনার কথা বলে কারণ এই যে কুকিরা সেভেন সিস্টারের রাজনীতিটা অন্য এখানে হচ্ছে কুকিদের অবস্থানটা জাতি হিসেবে নৃগ গোষ্ঠী হিসেবে কুকিদের সাথে যদি আমাদের বান্দরবনের কুকিরা যদি মিজোরামের কুকি এবং মিজোরামের কুকিরা যদি আবার মণিপুরের কুকি এইভাবে যদি লিঙ্ক আপ হয় আর তাদের আরও কিছু জনগোষ্ঠী আছে চীন স্টেটে মিয়ানমারের চীন স্টেটে সেখানে কিন্তু টালমাটাল অবস্থা এখন এই যে প্ল্যাটোয়াতে প্লাটোয়া দখল করে নিয়েছে আর আর্মি তো সেগুলি যদি সব কিছু যদি একটা অবস্থানে যদি চলে আসে তারা যদি আশ্রয় প্রশ্রয়ের জন্য বা পারস্পরিক যেখানে স্বার্থের লেনদেন থাকতে পারে স্বার্থ থাকতে পারে সেখানে কিন্তু তারা একটা গোষ্ঠী হিসেবে একটা একটা জায়গায় চলে আসতে পারে তাদের সেই আশাটা হবে আমাদের জন্য শঙ্কা এবং আমাদের জন্য একটা মানে সংকেত দিচ্ছে এই হামলাটা আশা তারা কিসের ইঙ্গিত দিল এই হামলার মধ্য দিয়ে তারা কি বোঝাতে চেয়েছে হামলার এখানে দুটা দুটা জিনিস আছে একটা হচ্ছে তাদের হয়তো তারা অর্থ প্রথমত চেষ্টা করেছে কিছু তারা শান্তি আলোচনায় থাকবে না এ একটা বার্তা কারণ তাদের বাইশ তারিখে শান্তি আলোচনায় বসার কথা ছিল তার ঠিক সপ্তাহখানেক আগেই তারা এই কাণ্ডটা করেছে হ্যাঁ এটা বোধহ বারো দশ কি বারো তারিখের দিকে করেছে তো বাইশ তারিখে তাদের শান্তি আলোচনার কথা তো তারা সেই শান্তি আলোচনাতে এটা তারাই জানে যে এরকম একটা ঘটনা ঘটালে তাহলে শান্তি আলোচনায় তারা আসবে কি করে এদিকে ডাকাতি গেলেও অশান্তি আলোচনায় আসবো তো সুতরাং শান্তি আলোচনার থেকে নিজেদের উইথড্র করে প্রত্যাহার করে চলে যাওয়ার আগেই তারা ব্যাংক থেকে কিছু টাকা যদি পায় সেটারও একটা উদ্দেশ্য আছে এই যে আমাদের সন্নিহিত অঞ্চল আরাকানে এখন অস্ত্রের ছড়াছড়ি আবার সেখানে টাকা পয়সারও প্রয়োজন আছে নিত্য প্রয়োজনীয় জিনিসের কিন্তু ওখানে অভাব ইয়েতে না তো সেখানে আরাকান আর্মির হাতে যে পরিমাণ অস্ত্র শস্ত্র আছে তারা যদি টাকার বিনিময়ে এরা যদি অস্ত্র দেয় এবং সেখানে ওই টাকা দিয়ে তারা যদি আবার নিত্য প্রয়োজনীয় জিনিস যদি সংগ্রহ করতে পারে এটা পারস্পরিক একটা স্বার্থ এখানে আছে বলে আমার মনে হয় তো সেখানে আপনি যদি ওই চলে যাওয়ার আগে পালানোর আগে বা উড্রো করার আগে শান্তি আলোচনা থেকে যদি কিছু টাকা পয়সা ব্যাহত করতে পারে ব্যাংক থেকে নিতে পারত। সেই টাকা দিয়ে হয়তো তারা অস্ত্র জোগাড় করতে পারতো প্রকির করতে পারতো হয়তো সেটা একটা বিষয় হতে পারে আর নিজেদের হয়তো চলাফেরার জন্য আর্থিক প্রয়োজন তো আছেই আগে তারা ওই যে আমাদের মৌলবাদী যারা প্রশিক্ষণ নিচ্ছিল তাদেরকে পার হেড তিন লাখ বা সাড়ে তিন লাখ করে তারা টাকা পাচ্ছিল সেটা টাকা বন্ধ হয়ে গেছে তো সেখানে হয়তো তাদের টাকা পয়সা সংকটও ছিল টাকা পয়সা নিবে এটা দুটো আছে একটা হলো অস্ত্র জোগাড় করার জন্য টাকার প্রয়োজন আরেকটা হলো নিজেদের সারভাইভেলের জন্য হয়তো টাকা তখন তারা টার্গেট করেছে ব্যাঙ্কগুলোকে কিন্তু সেখানেও যে তারা খুব একটা সফল হয়েছে তেমন না খুব অর্গানাইজ হয় নাই এটা ব্যাঙ্ক থেকে তেমন টাকা পয়সা আচ্ছা এই পার্বত্য জীবনকে একটা কল্পিত যে রাজ্য করতে চায় তারা সেক্ষেত্রে তারা কিন্তু একটা সন্তু লার্মাকে বাদ দিয়ে তারা লাতান বোমকে লাতান বোমকে মূলত আসলে তারা সামনে এনেই লাইব্রেরিটা আনতে চান এই বিষয়টা আপনি কীভাবে ব্যাখ্যা দিবেন আসলে কল্পনা তো অনেক কিছু করা যায় মানুষ কল্পনা মনে মনে অনেকেই অনেক ধরনের কল্পনা করতে পারে সেটা বাস্তবে রূপ দেওয়া খুব কঠিন আপনি স্বপ্ন দেখা খুব সহজ কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করা এটা খুব কঠিন এরকম স্বপ্ন কিন্তু এক সময় পিসিজিএস দেখেছে বা ধরেন আমাদের এই অঞ্চলে এই ভারত পাক ভারত উপমহাদেশে অনেকগুলো জাতিসত্তা আছে সবাই অনেকেই স্বপ্ন দেখতে পারে যেমন কীরকম বাঙালিরা স্বপ্ন দেখেছে স্বাধীন সত্তার বাঙালি সেটা সংগ্রামের মাধ্যমে অর্জন করেছে তাই বলে কি এই উপমহাদেশে তো অনেক জাতিসত্ত্বা আছে আপনি সেখানে পাঞ্জাবি আছে পাঠান আছে মারাঠি আছে গুরুকা আছে নাগাল্যান্ড তো নাগারা বহু বছর ধরে ডক্টর ফিজুর নেতৃত্বে আন্দোলন করেছে লালনেগার নেতৃত্বে মিজোরা বহুদিন সংগ্রাম করেছে এই যে ত্রিপুরাতে বিজয় রঙ্কাল নেতৃত্বে বহুদিন এই যে মণিপুরে রাজকুমার মেগানের নেতৃত্বে বহুদিন সংগ্রাম করেছে তাই বলে সেখানে তো স্বতন্ত্র আবাসভূমি হয়নি তো এরকম হয়তো এটা তো একেবারেই এত ছোট ছোট্টোষ্ঠী যে যাদের জনসংখ্যায় সর্বসাকুল্যে ছয়টা উপদল মিলে ছয়টা নৃগোষ্ঠী মিলেই হয় বারো হাজার সেখানে তার সশস্ত্র যদি একবারে বেশিরভাগই ধরেন আপনি যেখানে আড়াইশো থেকে তিনশো জনবল দিয়ে একটা কখনো জাতিসত্ত্বা বা রাষ্ট্রসত্ত্বা বা সার্বভৌমত্ব কোনো অ্যান্টিটি কেউ স্বপ্ন দেখে সেটা এর থেকে অবাস্তব তো আমার মতো আমার মনে হয় আর কিছুই নাই যেখানে শান্তুলারমার ম্যাজরিটি গরিষ্ঠ সংখ্যক কয়েক হাজার যোদ্ধা নিয়ে বিশাল একটা জনগোষ্ঠী প্রধানতম জনগোষ্ঠী সেখানে তাদের একটা রাজা আছে হ্যাঁ তার একটা অ্যান্টিটি আছে চার সাকমা সার্কেল বলেন বা ইভেন কি ইয়েদের কী বলে মারমাদের একটা সার্কেল আছে আলাদা মারমা সার্কেল আচ্ছা আপনি শান্তি আপনি আপনি যে সন্তুলার আমার কথা বলছিলেন তো সাতানব্বই সালে যে একটা শান্তি চুক্তি হয়েছিল সেখানে তো তখন সন্তুলার আমার একটা ব্যাপক আধিপত্য ছিল তার পরবর্তীতে বেশ কিছু সময় আধিপত্য ছিল বা এর আগেও ছিল কিন্তু পরবর্তীতে একটা সময় গিয়ে আমরা যেটা দেখেছি যে এখানে ইউপিডিএফ সহ বিভিন্ন সংগঠনের জন্ম নিয়েছে এই যে এতগুলো সংগঠন জন্মে নেওয়ার বিষয়টি আপনি কিভাবে দেখছেন আসলে পার্ব্যটন সাতানব্বই সালে যখন শান্তি চুক্তি হচ্ছে সিরিয়াসলি আই ওয়াজ ইনভলভ উইথ দ্যাট প্রসেস আমি একটা চিফ সিকিউরিটি নেগোসিয়েটিং অফিসার ছিলাম আভ্যন্তরীণ বিষয়গুলো আমার একেবারে নকদরপূর্ণ এখন সেখানে যখন পিসিজিএসএস পার্ব জনসংহতি সমিতি যখন অস্ত্র সংবরণ করবে শান্তি আলোচনায় আসছে সেখানে তারও আগের থেকে এই যে প্রসীতের সাথে এদের একটা আভ্যন্তরীণ যেমন আপনি আরও আগে জিজ্ঞেস করতে পারতেন যে সেখানে লার্মা গ্রুপ আর প্রীতি গ্রুপ দুটা গ্রুপ হলো কেন লম্বা গ্রুপ একটা হলো নাম ছিল লম্বা আর একটা হলো বাড়ি লম্বা গ্রুপ ছিল মানবেন্দ্র নারায়ণ লার্মা এই যে শান্টু লার্মা এদের দল আর সেখানে বিভক্তি হয়ে প্রীতি কুমার চাকমার নেতৃত্বে প্রীতি গ্রুপ এবং লার্মা গ্রুপ দুটা গ্রুপে বিভক্ত হলো এবং সাবসিকুয়েন্টলি এদের নাম হলো লম্বা গ্রুপ আর বাড়ি গ্রুপ লম্বা গ্রুপ হয়েছিল তারা এই যে শান্টু এবং মানবেন্দ্র নারায়ণ লার্মা তাদের ছিল তারা এখানে সোশ্যালিজম প্রতিষ্ঠা করবে এবং সেটা দীর্ঘ সংগ্রামের মাধ্যমে কারণ তাদের মা বা লেনিন বা যে যারা যারা পুরুদা পুরুষ সমাজতন্ত্রে তাদের কথা হচ্ছে সংগ্রাম যত দীর্ঘ হবে তত বেশি শত্রুমিত্র তাদের বেশি চিহ্নিত হবে এবং অর্জন তত বেশি পাকাপোক্ত হবে সমাজতান্ত্রিক অর্জনটা তখন সেজন্য স্বল্পকালীন সময় যদি কোনো কিছু অর্জিত হয় সেখানে বুর্জোয়ারা থেকে যায় তারা কিন্তু সংগ্রামের যে আগুন সেটাতে তারা নিজেদের পুরিয়ে খাঁটি করার মতো কোনো সুযোগ তাদের থাকে না তারাও অর্ভ চোরাগো থেকে যায় তো সেটার জন্য তারা দীর্ঘস্থায়ী সংগ্রামের মাধ্যমে তারা চেয়ে চেয়েছিল পার্বত চট্টগ্রামে একটা সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলবে সেটার পেছনেও আরও কারণ আছে সেটার পেছনের কারণ ছিল মহাচীন দ্বারা তারা তখন প্রভাবিত চীনের তখন তারা দ্বিধাবিভক্ত ছিল গ্রুপ তারও আগে শান্তি চুক্তির আগে তারা শান্তি চলে তারা বলছে যে আমরা দীর্ঘ সংগ্রামে যাবো না আমরা স্বল্পকালীন সংগ্রামের মাধ্যমে আমাদের সে যেটা একটা ইয়ে তো গড়ে তুলবে তাদের নিজস্ব একটা স্বাতন্ত্র আবাসভূমি মানে সেখানে যে গড়ে তুলবে সেটা হবে তাদের কিসের মাধ্যমে জাতীয়তাবোধের মাধ্যমে ন্যাশনালিজম নট সোশ্যালিজম ন্যাশনালিজম উইল গেট দ্য প্রায়োরিটি ওভার দ্য সোশ্যালিজম এটা আবার তাদের যারা বাইরের থেকে ইন্ধন দিত তারা আবার দুপক্ষে যে সমাজতন্ত্র সমাজতান্ত্রিক যারা মনে করেছে যে এই অঞ্চলে সমাজতন্ত্রের ঢেউ পড়ে যাবে পার্বত্য সেভেন সিস্টারকে গ্রাস করবে তখন সমাজতান্ত্রিক ব্যবস্থা চীনের প্রভাব প্রলয় বেড়ে যাবে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় গোয়েন্দা সংস্থা এরা সবাই মিলে তখন এটার একটা প্রতিকূল ব্যবস্থা হিসেবে গড়ে তুলে চলে এখন প্রীতিক্রমার মাধ্যমে সমাজতন্ত্রকে ওখানে ট্যাকেল করার জন্য একই কায়দায় যখন প্রীতি যখন সারেন্ডার করে ফেলল পেছনে রয়ে গেল আপনার প্রসিদ্ধের দল এরা যখন চলে আসলো প্রসিদ্ধ তখন আরও উগ্রবাদ কিছু উগ্র স্লোগান দিল প্রসিদ্ধ ইউপিডিএফ গড়ার পেছনে প্রসিদ বললো সেখানে যে আমরা আমাদের কম্প্রোমাইজ করেছে আমাদের যেটা জাতীয় যে চাহিদা যেগুলো ছিল সেগুলো পূরণ হয় নাই এগুলোকে কম্প্রোমাইজ করে তারা চলে গেছে আরও উগ্র কিছু স্লোগান ট্লোগান দিয়ে তারা ইউপিডিএফ রয়ে গেল পরবর্তীতে আপনি যেটা বললেন আরও হয়ে গেল একেবারে পুরাপুরি আবার পরবর্তীতে দেখা গেল প্রসিদের আবার ইউপিডিএফ দুভাগে বিভক্ত হয়ে গেল পরবর্তীতে আপনি যে অনেকগুলি দলের কথা বললেন কেন হলো আবার দেখা গেল পিসিজিএসের শান্টুর বিরুদ্ধে লার্মা গ্রুপ একটা হলো আবার পিসিজিএস লার্মা আবার পিসিজিএস শান্টু দুই গল আর ওদিকে ইউপিডিএফ গণতান্ত্রিক ইউপিডিএফ প্রসিদ্ধ হয়ে গেল তো এর বাইরে গিয়ে তখন এই যে বোম গোষ্ঠীগুলো বম যেটা নাথানের এটা কুকিচিন হয়েছিল তো এগুলো অনেক গ্রুপ গ্রুপ এদিকের গ্রুপগুলি হয়েছে এদের আদর্শিক কোনো দ্বন্দ্বের জন্য গ্রুপ হয় নাই এখানে পার্বত চট্টগ্রামের চাঁদাবাজি কে কত এলাকাকে প্রভাব বিস্তার করতে পারে এবং চাঁদাটা এখানে খুব সহজভাবে নেওয়া যাচ্ছিল নীরবে চাঁদাবাজি হয় চাঁদাটা আপনি দিচ্ছে পাহাড়ে জঙ্গল অগম্য সেখানে আপনার সেই পাহাড়ি দুর্গম অঞ্চলে সেখানে ধরেন তেমন কিছু নাই পাহাড়তে কাঠ আনতে গেলে কাঠাল আনতে গেলে আনারস আনতে গেলে বা ফলজ বনজ যে কোনো জিনিস সম্পদ আহরণ করতে গেলে মাছ লেকের থেকে মাছ ধরতে গেলে গাড়ি চলাচলের উপরে গরু বিক্রি গলে সেটার উপরে এই সমস্ত কিছুর উপরে চাঁদা তারা আরোপ করে তো ওই চাঁদার উপর থেকে তারা মোটামুটি একটা নিজেদের একটা সুখের মানে একটা জীবনযাপন অনায়াস জীবনযাপন যেটাকে বলে কষ্টের কোনো জীবন না সেটা যাপন করছে তো সেটা করতে গিয়ে এক গ্রুপ দেখে কি এ তো এত টাকা নিচ্ছে যেমন একটা অলি একটা আনকনফার্ম একটা হিসাব অনুযায়ী পার্বত চট্টগ্রামে বছরে প্রায় পাঁচশো থেকে সাতশো কোটি টাকা চাঁদা আদায় হয় এই চাঁদার ভাগাভাগি তারা অস্ত্রের জন্য ফুর্তিতে খাওয়া দাওয়া করার জন্য এই বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে এটাই হচ্ছে এখানে কোনো আদর্শিক দ্বন্দ্বের এরা কিন্তু উপদলে বিভক্ত ফলে এই যে অনেকগুলো সংগঠনের জন্ম নেওয়া ফলে যে শান্তি চুক্তির একটা ব্যাঘাত ঘটেছে বলে মনে করেন নাকি এটা আসলে হয়েছে কি আমাদের জন্য এটা এটা শান্তি চুক্তিকে খুব বেশি দিয়ে এদের সাথে এই এদের উপদল দল এগুলি শান্তি চুক্তির সাথে সম্পৃক্ত নয় তারা যদি বলতো যে শান্তি চুক্তি যে দল উপদলের মধ্যে তারা এমন কোনো জোরালো জিনিস উঠে আসে নাই যেটা শান্তি চুক্তিতে যেটাকে অ্যাড্রেস করা হয় নাই যে এই জিনিসটা তুমি অ্যাড করো যেটা ইউপিডিএফ কিছুটা করেছে ইউপিডিএফ বলেছে যে তাদের আরও কিছু স্বাতন্ত্র এটা সেটা দরকার যেটা সেটা তো আবার আমি ইনভলভ সেই জিনিসটা তো আমি অতি সম্প্রতি যেগুলি হয়েছে তারা একটা চুক্তি তারা একটা দাবি নেওয়া সেটা আমার মাধ্যমে তারা হস্তান্তর করেছে মানে সরকারি মহলকে উপস্থাপন করার জন্য আই রিসিভ দ্যাট আমি সেটা রিসিভ করেছি তাদের ওখানে কি তাদের কি দাবি ছিল এটা বহু বড় দাবি বিশাল একটা আচ্ছা দাবি ছিল আপনি তখন আপনি কোন পোস্টে ছিলেন কোন পোস্টে না আমি এই এটা অতি সম্প্রতির কথা বলছি আমি এটা অতি সম্প্রতি এটা হয়েছে তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে তারা তাদের ওখানের মধ্যে তারা যে শান্তি চুক্তির অ্যামেন্ডমেন্ট যেগুলো প্রয়োজন সেগুলো তারা জানিয়েছে আই রিসিভ দেন আচ্ছা আচ্ছা আপনি এটা আচ্ছা তাহলে দাবিগুলো অনেক বড় ছিল আচ্ছা এটা অ্যামেন্ডমেন্ট এটা এখনো যেহেতু আলোচনার পর্যায়ে আছে এগুলি আচ্ছা 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 আরেকটি বিষয় যে বলা হয় যে পার্বত্য চট্টগ্রামে যে যে অস্থিরতা সেখানে কিন্তু যে তাদের ভূমি সমস্যা সমাধান এখনো পর্যন্ত খুব জটিল একটা হ্যাঁ এই বিষয়ে কিন্তু যদি সরকারের যারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক যে মন্ত্রী ছিল যিনি বীর বাহাদুর উনি তো সাবেক হয়ে গেছে তো সে ওনাকে আমরা যেটা বলতে দেখেছি বিভিন্ন প্রোগ্রামে সেটা উনি বলেছেন যে এটা একটা চলমান প্রক্রিয়া আসলে শান্তি চুক্তি ধীরে ধীরে সব বাস্তবায়ন হচ্ছে না এটা ধরেন পার্বত্য চট্টগ্রামে যে শান্তি চুক্তির যতগুলি ধারা আছে তার মধ্যে যেগুলি সহজ বিষয় সেগুলো অলরেডি রিজলভ হয়েছে সেগুলি অলরেডি সেখানে সবচেয়ে বড়ো জিনিস হলো ভারত চট্টগ্রামের শান্তি চুক্তির সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এটা আমি জানি না আমাদের রাজনীতিবিদরা তেমন করে তুলে ধরেন না বা পার্বত্রগ্রাম নিয়ে যারা কথা বলেন বা যারা যারা দায়িত্বপ্রাপ্ত তারাও এটাকে ফোকাস এটা হয়তো তাদের সীমাবদ্ধতা অথবা তারা জানে না অথবা যা কীভাবে আসলে জিনিস ইমপ্লিকেশানটাই বোঝে নেয় পার্বত চট্টগ্রামের শান্তি চুক্তির সবচাইতে বড় অর্জন হলো এই যে রিজনাল কাউন্সিল যেটা শান্তু চেয়ারম্যান এখন শান্তি চুক্তি হওয়ার পর থেকে আজ পর্যন্ত সে চেয়ারম্যান আছে কেন আমি বলি সবচেয়ে বড় অর্জন কেন আমি বলি আমাদের সংবিধান কিন্তু আপনি বাংলাদেশের আর কোথাও কোনো রিজনাল কাউন্সিল আছে বলেন মনে হয় মনে হয় কেন নাই বল মনে হওয়ার কিছু নাই এখানে নাই এখন পরিষ্কার কথা হচ্ছে তার মানে কি উই হ্যাভ অ্যাকোমোডেটেড শান্তি চুক্তি অনুযায়ী আমরা অলরেডি রিজনাল কাউন্সিল করে দিয়েছি করা সরকার করে দিয়েছে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্ল্যান্ড প্রভিশন আপনি পার্বত চট্টগ্রামে যে জেলা পরিষদগুলি আছে সেই নেচারে জেলা পরিষদ তিনটা জেলা পরিষদ পারো চট্টগ্রামের বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি তিনটা জেলা পরিষদ এই রিজন কাউন্সিলের আন্ডারে তিনটা জেলা পরিষদ কেন আমাদের সমব সমতল ভূমিতে এখন কিন্তু জেলা আছে এখানে যেমন চট্টগ্রামে জেলা আছে কিন্তু ওই জেলা পরিষদ আর এই জেলা পরিষদের মধ্যে যে তফাত দুর্ভাগ্য কি জানেন আমাদের রাজনীতিবিদরা এই জিনিসগুলো তুলে ধরার কথা কিন্তু সেটা তুলে ধরার মতো হয়তো লেখাপড়া করে নাই অথবা লেখাপড়া ইচ্ছা করে এই জানলেও জানছে না এরকম কেন আমি বলি সেখানে যে আপনার রিজোনাল কাউন্সিলের যে চেয়ারম্যান কোনো বাঙালি কোনো দিন রিজনাল কাউন্সিলের চেয়ারম্যান হতে পারবো না এটা আইন দ্বারা এটা একজন উপজাতীয় লোক নির্বাচিত হবেন সবসময় এবং সেখানে রিজনাল কাউন্সিলে কোন উপজাতির কয়টা সদস্য এটা নির্দিষ্ট করা আছে বাঙালি কতজন সদস্য হবেন পাঙ্কো কতজন সদস্য হবেন চাকমা কতজন হবেন ত্রিপুরা কতজন হবেন মারমা কতজন হবেন মোরং কতজন হবেন এগুলি সবগুলো ওখানে নির্দিষ্ট করা আছে আইন দ্বারা একইভাবে জেলা পরিষদের কখনও জেলা পরিষদের কোনো চেয়ারম্যান তিন পার্বত্য জেলায় কোনো বাঙালি চেয়ারম্যান হতে পারবেন না একজন উপজাতি সেখানে চেয়ারম্যান হতেই হবে থাকে এবং সেখানে জেলা পরিষদের কে কে সদস্য কোন উপজাতিতে কতজন সদস্য নেওয়া হবে সেটা নির্দিষ্ট করা আছে আইন দ্বারা প্রবিধি দ্বারা এটা নির্দিষ্ট আপনি কি এখানে চট্টগ্রাম বা নোয়াখালী বা কুলনা বা ঢাকার জেলা পরিষদের কোন চেয়ারম্যান কালকে সকালবেলা যদি বৌদ্ধ একজন দ্বারায় কোনো নিষেধ আছে চট্টগ্রামে কোনো যদি মারমাকে কালকে জেলা পরিষদ চেয়ারম্যান করলে কোনো নিষেধাজ্ঞা আছে তার মানে হচ্ছে এই যে পার্বত চট্টগ্রামের শান্তি চুক্তির অধীনে মূল যেই জিনিসগুলো তাদেরকে স্টাবলিশ করা প্রতিষ্ঠিত করা পিছিয়ে পড়েছে বলেই সেগুলো কিন্তু মৌলিক জিনিসগুলো সেখানে অলরেডি বাস্তবায়িত হয়েছে এখন ভূমির যেটা সমস্যা সেটাও আমি জানি না কেন ব্যাখ্যা ঠিক মতো করা হয়নি ভূমির কারণ হচ্ছে আমাদের এখানে আপনার প্রত্যেকটা জায়গার যেমন এই জায়গাটার আমার কাছে কাগজ আছে আছে না এখানে আমি খাজনা দিচ্ছি আমাকে দলিল আছে হ্যাঁ সব কিছু করা আছে কিন্তু পার্বত চট্টগ্রামে তারা জুম চাষ করে এখানে কোনো আমাদের প্লেনল্যান্ডের মতো না এখানে আজকে সে দেখবেন এই পাহাড়ে চাষ করে পরশুদিন আরেকটা দুই বছর পরে তিন বছর পরে সে আরেক জায়গায় চলে যায় কারণ এটা ফার্টিলিটিটা আবার সে গ্রো করতে দেয় আরেকখানে গিয়ে সে জুম চাষ করে ওখানে থাকে এখানে তার কোনো যেখানে খুশি সে চষে ঘুরে বেড়াচ্ছে তার কিন্তু কোনো জমি টমি জায়গা টাকা কিচ্ছু নেই সেটা ঘরে কি সে ওই কারবারি আছে স্থানীয় কারবারি কারবারি বলে তুমি ওই পাহাড়ে গিয়ে চাষ করবো এটা তোমাকে দিলাম আর সেখান থেকে সে জুমের থেকে বছরের শেষে একটা পূর্ণা পূর্ণার শুনছেন না পূর্ণা পূর্ণাটা হচ্ছে বছরের শেষে একবার উৎসব হয় ওটা খাজনা প্রধানের উৎসব সেটাকে বলে রাজপুর রাজপূর্ণ প্রতি বছর হয় শি ওই ওখানে তারা একটা খাজনা কারবারিকে দেয় স্থানীয় লোক কারবারি হেডম্যানকে দেয় হেডম্যান এটা নিয়ে গিয়ে ওই রাজার কাছে দেয় তো এই যে ব্যবস্থাগুলো সেটা তো ওখানে সব কিছু এখন আপনি জমির যেটা জটিল অবস্থা

নির্বাচনের সাথে সেটা কালচারের সাথে নির্বাচনের কিছু নাই ওটা হচ্ছে রাজনৈতিক বিষয় আমি বলি সংস্কৃতি যে ডিফারেন্ট এটা হচ্ছে আপনি সেখানে নির্বাচনের বিষয়টা যেন কেন ঝুলে আছে ঝুলে আছে কেন ওটার সাথে ভোটের কিছু না ওটা তো তার মতো সে দিচ্ছে যে জনপ্রতিনিধি যিনি হবে তিনি তো একটা সরকারি বাংলাদেশ সরকারের যে প্রচলিত আইন অনুযায়ী এটা চালাবে না তাহলে সেক্ষেত্রে কি ওটা আবার যেমন এমপি আছে এমপির কাজ কিন্তু স্থানীয় পরিষদের কোনো হস্তক্ষেপ করা না যদিও আমাদের অনেক এমপি স্থানীয় সরকার বা স্থানীয় লোকাল একের উপরে বাদবরি করে যাচ্ছে হস্তক্ষেপ করে যাচ্ছে সেখানে কিন্তু পার্বত চট্টগ্রামে সেই সুযোগটা যেহেতু এটা কারবারি কারবারই হেডম্যানদের দ্বারা রাজার মাধ্যমে হচ্ছে পূর্ণ হয় সেখানে আমাদের যে এমপি আছে তিন পার্বত্য জেলায় তিনজন এমপি আছে এমপিরা কিন্তু কারবারির কাজে হস্তক্ষেপ করে না হেডম্যানের কাজে হস্তক্ষেপ করে না তারা করে অ্যাকচুয়ালি তো এমপিদের কাজ কি এমপিদের কাজ হলো সংসদে গিয়ে আইন প্রণয়ন করা কিন্তু এখন তো আমাদের দেশে তো আইন প্রণয়তা কোথায় আমাদের দেশে এসে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কী করে সেই কাজও সে দিচ্ছে করতেছে হস্তক্ষেপ করতেছে জেলা উপজেলা পরিষদের চেয়ারম্যানকে কাজ করতে দিচ্ছে না সে এসে ওখানে বসে থাকে সব কিছুই সে দেখা দেখভাল করতেছে যত উন্নয়নে যত ধারা কাজ টাজ সবগুলোর উপর হাস্ত হস্তক্ষেপ করতেছে বাট কথা হচ্ছে পার্বত চট্টগ্রামে যেটা হয়েছে সেই যেহেতু দলিল দস্তাবে তার কাছে নাই এর ভিতরে এই যে আপনি হয়তো খেয়াল করছেন জেনারেল যে সময় ওখানে সেটেলমেন্ট হয়েছে সে বিষয়ে আমরা পরে আসছি এই যে আঞ্চলিক পার্বত্য পরিষদের যে নির্বাচন হচ্ছে না শান্তি চুক্তির পর থেকে এই যে এই বিষয়টাকে অনেক ইঙ্গিত করে বলছেন যে এখানে অশান্ত পরিবেশের যে একটা কারণ এটা এটা একটা অন্যতম কারণ এটা এটা না হওয়ার পেছনে কারণ যেমন সেখানে আপনার ইলেকশন হচ্ছে না আপনি পার্লামেন্ট ইলেকশন হয়েছে না না হলে আর এমপি হলো কি করে আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেও তো ইলেকশন হচ্ছে কিন্তু এই জেলা পরিষদ বা রিজিওনাল কাউন্সিল এখানে একটা নক্তা দিয়ে রাখছে সেটা হচ্ছে ভোটার লিস্ট তারা বলছে যারা সেটেলমেন্ট হয়েছে যাদেরকে নেওয়া হয়েছে তাদেরকে ভোটার করে বাঙালি হোক যাই হোক যারা যারা হয়েছে নতুন করে তাদেরকে ভোটার লিস্ট আনা যাবে না কিন্তু আমি একটু একটু এটা যদি আমাকে একটু ব্যাখ্যা দিতেন ভোটার লিস্ট বলতে যারা বাংলাদেশ এই সমতল থেকে যারা পাহাড়ে গিয়ে যারা বসতি স্থাপন করেছে আমি সমতলকে বলে আমি ওটাকে ব্র্যাকেট করতে চাচ্ছি না অর্থাৎ তারা বলছে যারা ওখানে সেটেল হয়ে যাচ্ছে হ্যাঁ তাদের কথা তার হতে অর্থাৎ রিজোনাল কাউন্সিলের বা স্থানীয় এখন যারা ওখানে এইটাতে দিচ্ছে বাধা দিচ্ছে যে সেখানে যখন আপনার জরিপ হবে অর্থাৎ ডেমোগ্রাফিক সার্ভে যখন হবে ভোটার লিস্ট যখন তৈরি করা হবে সেই ভোটার লিস্ট করতে গেলে এদের কিন্তু ইনক্লুড করতেই হবে তো এরা চাচ্ছে এটা ইনক্লুড হয়ে গেলে সে এই ভোটের মধ্যে ওরা যেদিকে ভোট দিবে সেদিকে পাল্লা বাড়ি হবে কিন্তু যদিও এ কথা বোঝা তাদেরকেই বোঝানো উচিত কনভিন্স করা যতই বাঙালি বা ভোট দিক তোমার তো চেয়ারম্যান তুমি ছাড়া তো উপজাতি ছাড়া হওয়ার কোনো উপায় নেই ওটা তো আইনদারা একদম আপনি আমারে আমি বাঙালি হিসাবে যতই ভোট দেন আমি ভোট পেয়ে বেশি ম্যাক্সিমাম যেতে পারবো মেম্বার হতে পারবো রিজন কাউন্সিলের ওই যেই কজন বাঙালি কোঠা আছে ওই কোঠার মধ্যেই আমি হতে পারবো আমি কোটার বাইরে এবং কোটার মধ্যে আমি নির্বাচিত হলেও আমি কিন্তু জেলা রিজন কাউন্সিলের চেয়ারম্যান হতে পারবো না এটা আইন দ্বারা নিষেধ করা আছে আইনদ্বার আইন আইনের প্রভিশন হচ্ছে উপজাতীয় একজন চেয়ারম্যান হবে ঠিক একইভাবে তিনটা পার্বত্য জেলাতেও তাই হবে জেলা পরিষদ চেয়ারম্যান এরপর উপজেলাগুলি যা যার মতো সে হয়ে যাচ্ছে হয়ে এটা তার কোনো বাধা না বিপত্তি নাই বাট আইন দ্বারা যেগুলি প্রবিধি যেগুলি জারি করা হয়েছে সেখানে রিজন কাউন্সিল এবং তিনটা পার্বত্য জেলা পরিষদ এগুলোতে সবগুলোতেই পার্বত্য একজন ইয়ে হবে উপজাতীয় চেয়ারম্যান হবে এবং কে কত কোন উপজাতিতে বা কোন জাতিসত্ত্বাতে কতজন মেম্বার হবে সেটা একেবারেই নির্দিষ্ট করে দেওয়া আছে একটা অভিযোগ করা হয় ওরা একটা অভিযোগ করে বা বিশ্বের জন্য অনেকে আমরা দেখেছি অভিযোগ করেছে যে পার্বত্য অঞ্চলে তো অনেক উন্নয়ন হচ্ছে বা চলমান আছে অনেক উন্নয়ন প্রকল্প কিন্তু ওখানে যে দুর্গম যে এলাকাগুলো আছে অনেক দুর্গম এলাকা আছে যেটা আমি নিজেও গিয়েছি অনেক জায়গায় সেখানে আসলে উন্নয়নের ছোঁয়া তেমন লাগেনি তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের সাথে কথা বলে বা তাদের সাথে যদি কথা বলে কিছু উন্নয়ন কর্মকাণ্ড করা হতো তাহলে একটা ব্যালেন্স থাকতো সেক্ষেত্রে তাদের একটা ক্ষোভ রয়ে গেছে যেটা শান্তি চুক্তির পর যেটা এই ক্ষোভের কারণে হচ্ছে একটা পাহাড়ে অশান্ত পরিবেশ বিরাজ করছে একটা অংশ মনে করে আর কি এই ব্যাখ্যা দিবেন আপনি এটা কোনো কোনো রকমে এটা একটা অগ্রহণযোগ্য প্রস্তাবনা যদি কেউ বলে থাকে সেটা আপনি সাজেক ইভেন কি আমি যখন এইটি আপনি শান্তিযুক্ত চুক্তি যখন হচ্ছে নাইনটি সেভেনে তখনও সাজেক কিন্তু বাইরোডে কখনও যাওয়ার কোনো স্কোপ ছিল না আপনার হেলিকপ্টার আমাদের ওখানে ক্যাম্প ছিল আমি যখন দুই হাজার সরি নাইনটিন এইটি সিক্স এইটি সেভেন এইটি এইট এইটি নাইন আই ওয়াজ ওয়ান অফ দা স্টপ দা ঘাগড়াছড়ি ব্রিগেডে আমার আমি ছিলাম আমাদের ওখানে যে ক্যাম্প ওই ক্যাম্পের রেশন সাপোর্ট সব হেলিকপ্টার ছাড়া কোনো গতি ছিল না আজকে সেখানে আমি আপনাকে একটু উদাহরণ দিই আপনি যদি এখান থেকে সকালবেলা গাড়িতে উঠেন গিয়ে ফটিকছড়ি হয়ে ফটেকচরি মানিকচরি হয়ে খাগড়াছড়ি হয়ে দিঘালা হয়ে বাগাইশ্বরি বাগাইহাট হয়ে আপনি সাজেক পৌঁছবেন বেলা দশটা সাড়ে দশটার ভিতরে পৌঁছে যাবেন সেরকম রাস্তা সাজেকে গেলে আপনি দেখবেন যে পরিমাণ ওখানে ছোট ছোট কটেজ হয়েছে ট্যুরিজমের যে পরিমাণ খালি বাঁশের চুঙ্গার ভিতরে ভাত বিক্রি করতেছে পাহাড়িরা আগে তো ওখানে কোনো দিন সে কোথায় পাহাড়ের জঙ্গল বাঁশ কেটে পাতা কেটে পাতা খাইছে ওখানে বাঁশের মুরা বাঁশের মুরার ওইটা রান্না করে করে খেয়েছে ওইটা করেছে সেটা করেছে সেখানে আপনি এখন দেখবেন গিয়ে শুধু বিভিন্ন ধরনের হস্তশিল্প বিক্রি হচ্ছে কাপড় চোপড় বিক্রি তার হাতে বোনা কাপড় তারপরে এই যে বললাম বাঁশের চুঙ্গার ভিতরে চাল দিয়ে সেখানে বিরিয়ানি বানায় সেটা খাওয়াচ্ছে কত বিকুলের বিকুল তারপর সে রাস্তা ধরেন এখন পার্বত্য সংযোগ সড়ক এটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ওটাতে একটা গেল আচ্ছা আপনি সেখান থেকে এসে আপনি খাগড়াছড়ির থেকে এদিকে না এসে আপনি মানিকছড়ি হয়ে মহালছড়ি হয়ে মানিকছড়ি হয়ে গাগরা হয়ে আবার যদি বড়ইতলি হয়ে আপনি কাপ্তায় উঠতে পারবেন কাপ্তার থেকে আপনি সোজা গুড়ে টুরে কাপ্তার থেকে সোজা একই আরেক রাস্তা এক রাস্তা ধরে আপনি সোজা যেতে পারবেন বান্দরবনে বান্দরবন থেকে একই দিনে আপনি কক্সবাজার পৌঁছতে পারবেন আচ্ছা এবার আসেন আপনি বান্দরবনের বান্দরবন তো শহরের কথা বাদ দেন বান্দরবন থেকে আপনি আপনার চিম্বুক চিম্বুক চলে যাবেন আপনি নীলগিরি নীলগির থেকে আপনি সোজা যে একই রাস্তা ধরে থানচিতে জানা অপূর্ব সব দৃশ্যাবলি থানচিতে বাই রোডে কোনোদিন কেউ চিন্তা করছে তো যারা বলে এই যে আজকে আলী কদম রুমাতে যে রাস্তাঘাট হয়েছে সেখানে আজকে হাজার হাজার লক্ষ টন আমি বলো তরমুজ আম আনারস এই জীবেন কি এখন যে পরিমাণ কাঁঠাল ওরা তো কাঁঠাল কখনো বিক্রি করতে পারে নাই আপনি দুর্গম অঞ্চলে কথা বলতেছেন সেখানে কাঁঠাল তো কেউ গাছ থেকে পারেও নেই আমি চোখে দেখছি কাঁঠাল গাছ থেকে নিচে কাটাল পরে ভরে আছে বিচি টিচি গরু ওই এই কাঁঠালের ইয়েগুলি গরু পাহাড় গরু রাখাচ্ছে গো কাঁটাল গাছ থেকে কখনো পার আসে পায়ে কোথায় নিবে কান্তে করে গাছের নিচে পরে কাঁঠাল পরে ভরে আছে পাকা কাঁঠাল নিজ ঝরছে এখন এটা আপনি কল্পনা করতে পারেন সেখন আনারস তার সে ওখানে বসে কত যোগাযোগ সে দেখেন আপনি মোবাইলে এখানে বসে আনারসের শখ কত কত বিক্রি হচ্ছে সে জিজ্ঞেস করে সে অনুযায়ী সে ওখানে দাম হাঁকে কলা ছড়া আগে কাঁধে করে এখানে আনে নেয় এখনও পাহাড়ের দুই রাস্তার এই যে মেইন রোডগুলো যে হয়েছে রাস্তার পাশে বসে সেগুলি বিক্রি করছে সেখান থেকে তার উপার্জনটা আস্তে আস্তে সে একটা লেবেলে চলে আসতেছে এখন আপনি হঠাৎ করে এই বিল্ডিংটা যখন করবেন চিনারা করতেছে এখনও তারা ব্লক করে বানায় টপ তপাধপ সকালবেলা উঠে দেখুন বিল্ডিং হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত সত্যি এই বিল্ডিংটার প্রথম আপনাকে একটা প্ল্যান বানাতে হবে প্ল্যান্টার উপরে তারপর সেখানে ইট ইঁটসুরকে এগুলো জোগাড় করতে হবে ফাইলিং পাইলিং করতে হবে তারপর একই দিনে তাও কিন্তু সব ঈদ পারবেন না আপনি কারণ তাহলে ভর নেবে না কদ্দূর গিয়ে এটা কিওরিং করতে হবে এটা শক্তি ধরার মতো হলে আবার ওর উপরে কাজ সাত একটা জমানোর পরে অন্তত এক দশ দিন পনেরো দিন চুপ করে থাকতে হয় এটাকে এটা যেন তার কিউরিংটা হয় এটা যেন শক্তিটা অর্জন করে তারপর দ্বিতীয় কাজ করা এখন ঠিক একটা জনগোষ্ঠীর পিছিয়ে পড়ে তো আজকে থেকে না এবং তাদের মধ্যে এখনও ইন্ট্রোভার্ট জিনিসটা রয়ে গেছে পাহাড়ি মানুষের মধ্যে এখনও ইন্ট্রোভার্ট জিনিসটা অনেকটা রয়ে গেছে আপনি সেখান থেকে যখন তাকে সামনের দিকে আনার জন্য চেষ্টা করবেন সেটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর সেই সাইকোলজিক্যাল জিনিসটা যখন সে আস্তে আস্তে এখন দেখছে সেও যখন সমতলে আসছে সে যখন দেখছে যে হ্যাঁ এখানে বেচা বিক্রি এইভাবে করে এখানে দোকানপাট এইভাবে করে এখানে আপনি তাহলে আমার একটা কথা বলেন যেমন ধরেন মুরংরা আপনি উপরে গেলে সে এটুকু একটা কাপড় পরে ঠিক আছে মেয়েদের উপরে কোনো কাপড় নাই এটা হলো তার যে তার বাস্তবতা সেটা এটা সেটুকুই এর মধ্যে সেইভাবে বড় হয়েছে এখন হঠাৎ করে আপনি সকালবেলা গিয়ে বলেন না আরে তোর গায়ে কাপড় কেন নাই তোর পুরো আমার মতো এরকম কটি পর যে প্যান্ট পর ওপর যে কী মুসিবত পড়লাম ও এটা সহজে অ্যাকসেপ্ট করবে না নয় সে তো বলবে যে কি আমার আমার উদুম গায়ে থাকা আমার এখানে একটুখানি কাপড় পরা আমি এখন তুমি আমারে কাপড় পরাতে আসছো কেন সে চুল কাটেন এখানে ঝুঁটি রাখে মুরংরা এখন আপনি তারা আমার মতো চুল কাটতে যাবেন তার তো নাপিতে নিতে নিতে কতদিন সময় লাগবে চুল কাটার লোক লাগবে ওই চুল কাটার জন্য পয়সাটা দেওয়ার মতো তার মানসিক সে বললো যে আমার পয়সা খরচ করার কী দরকার আছে চুল কাটা চুল আমারে কি কামড়াচ্ছে নাকি আমাকে চুল আর ক্ষতি করতেছে নাকি চুল সুতরাং আমি পয়সা খরচ করে চুলটা কাটতে যাব কি জন্য ওই যে চুলটা কাটলে যে আপনি যে সভ্য মানুষ মনে করতেছেন নিজেকে সেই মানসিকতা তার মধ্যে আসতে হবে তো নাকি যেমন ধরেন আপনি রাঙ্গামাটিতে যারা আছে চাকমারা তারা লেখাপড়ায় কিছুটা অগ্রগামী কেন তারা স্কুল কলেজ করে চলেছে সে স্থিরভাবে একখানে চাষ করে কিন্তু আপনি দেখবেন ত্রিপুরারা এই পাহাড় থেকে ওই পাহাড়ে চলে যাচ্ছে মুরগরা এই পাহাড় থেকে ওই পাহাড়ে তো সে কোনখানেই স্কুলটা থাকবে তার পিছি পিছি স্কুলকে নিয়ে যাওয়া যাবে যাবে না যার জন্য চাকমারা দেখবেন ওখানে শিক্ষা দীক্ষা সব দিকে অগ্রগামী কারণ সে তার এসে সমতলে চাষ করে সে ওখান থেকে আর নড়ে না তার জমিতে সে আছে জন্য সেই স্কুলটা করেছে চাকমারা দেখবেন লেখাপড়ায় সব স্কুলগুলিতে হেডমাস্টার টেডমাস্টার টিচার টিচার সবগুলি চাকমা কিন্তু তো এই যে একটা পরিবর্তন সেটাকে আপনি যতই বলেন সেই পরিবর্তনটা হচ্ছে একটা হচ্ছে তার ভিতর থেকে আসতে হবে আনতে গেলে তাকে এটার সাথে অ্যাকয়েন্ট হতে হবে পরিচিত হতে হবে এখন আমরা যেটা দেখি আমরা দেখি ওই যে ধরেন পাঙ্করা এক ধরনের জীবনযাপন করে ত্রিপুরার এক ধরনের জীবনযাপন করে চাকমার এক ধরনের জীবনযাপন করে এই যে যাদের কথা আমরা কুকি চেনের কথা বললাম কুকির এক ধরনের জীবনযাপন করে আপনি জানেন এই যে এই আপনার এই মিজোরামে মিজোরামে মিজু বিদ্রোহে কীভাবে সংগঠিত হয়েছে জানেন মিজু বিদ্রোহ সংগঠিত হয়েছে এটা যদি শোনেন অবাক হয়ে যান মিজু বছরে এক একটা ধরেন দুইটা এক দশক পরে বা কি দুই দশক পরে একবারেই বাঁশফুল ফুটে পাহাড়ে ফুল ফুটে বাঁশ ফুট ফুটলে সেখানে প্রচুর বাঁশ ফল হয় এখন সেটা কি হয় জানেন ইঁদুরের প্রিয় খাবার হল এই বাসফুল আর বাসফল এখন এটা খেলে তার প্রজনন ক্ষমতা বেড়ে যায় কার ইঁদুরের লক্ষ লক্ষ ইঁদুর তখন জন্ম হতে থাকে এই মিজোরামে মিজো বিদ্রোহের পেছনে প্রথম মিজো বিদ্রোহ হয়েছে এই ইঁদুরের কারণে এই লক্ষ লক্ষ ইঁদুর যখন বাস খাওয়া হয়ে গেছে বাসফল খাওয়া হয়ে গেছে এখন সবগুলি এই কোটি ইঁদুর মাঠে নামছে সমস্ত ধানকে ফসলের মাছ শেষ করে ফেলছে মিজোদের খাওয়ার নাই আচ্ছা সে গল্প আরেকদিন হবে গল্প আমি জানি না আমি অনেকের ব্যাখ্যাটে আপনার কাছে করছি সেটা হচ্ছে যে এখানে যদি প্রচুর পরিমাণে বাঙালি পোষ করা না হতো তাহলে আজকের দিনে এসে দেখা যায় তার একটা বড় ধরনের কিছু ঘটাতে পারতো বা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব যেন কি হতো এটা একটা একটা গ্রুপ বলে হ্যাঁ আমি ওই গ্রুপের কথাটা আপনাকে আসলে বলছি আপনি এটা কিভাবে আসলে বলবেন এই ব্যাখ্যা দিবেন তাহলে আপনি কি বলবেন যে আমাদের এই তখন আমাদের স্বাধীনতা আন্দোলনের সময় পাকিস্তানের পশ্চিম পাকিস্তান সব লোকগুলি এনে পুরো স্থানে বসায় দিয়ে এতদের আর কোনো তাহলে হয়ে গেল এটাই কি এটা কি নিয়ম এটা হয় না কখনো এটা যেটা করেছি হ্যাঁ ঠিক আছে এটা বলতে পারেন ভাই আমাদের সমতলে জায়গা আসলে নেই কত ঘনবসতি আজকে তাহলে আপনি কালকে যদি এখন রোহিঙ্গাদের যেখানে এখানে বের করে দিছে মিয়ানমার যদি ওখান থেকে আপার মিয়ানমার থেকে এনে সব আরাকানের ভিতরে সব বসতি স্থাপন করে দেয় আপনি কি বলবেন রোহিঙ্গাদের যে বাড়িঘর ফেলে আসছে এখানে এসে যদি ওই আপার ওদের তো জনসংখ্যা নাই বলেই না ওরা যদি এসে এবং ওরা আগ্রহীও না এখানে এসে থাকার ওই যে মান্ডালয়ের থেকে ওই যে ম্যাগুয়ের থেকে ওই যে রেঙ্গুন থেকে ওই যে আপনার মলাবিন থেকে যদি দল দলের লোক এনে যদি আর এখানে দেয় আপনি কি বলবেন আপনি আমার কথা হলো মানুষের এই যে শ্যালো ক্ষীর একেবারেই ছোটো মানে আমরা বলি চিকেন হার্ট আমরা দেখি এমন একটা দৃষ্টি দিয়ে মানুষকে দেখি সে আমি বাঙালি আমি মুসলমান আমি হিন্দু আমি বৌদ্ধ আমি খ্রিস্টান এই যে বাইপারকেট করতে গিয়ে মানুষ মানুষকে অমানুষ করে ফেলেছে ওই জায়গায় কিন্তু আমাদের সীমাবদ্ধতা আপনি যদি পার্ব চট্টগ্রামের সমস্যা কখনও থাকবে না আপনি ওপেন হার্টেড এখন এখন করে কি ভূমি কমিশন গেলে বাঙালিরা হঠাৎ করে একটা অবরোধ করে অবরোধ করে বলে যে তিন দিন ধরে কোনো গাড়ি ঘোড়া চলবে না ভূমি কমিশন ওখান থেকে পালায় চলে আসে কারণ ও জানে যে ভূমি কমিশন বসলে ওই পাহাড়িটা এসে সাক্ষী দিবে এই জায়গাটা আমার ছিল হেডম্যান বলবে যে এই জায়গাটা তো ছিল এখন জেরে করে আমি সেটেল করছি যাকে কাগজ দিয়েছি সে বলতো আমার জমি তো চলে যাবে তা আমি যাবো কোথায় কিন্তু কথা হলো ওই লোকটা যার জায়গাটাতে আপনি তারে বসাই দিয়েছেন সে যাবে সে কী করবে তাইলে এখন এখন কথা হচ্ছে সেটেল হবে এগুলি না হয় কোনো উপায় নেই আপনার মানসিক দৃষ্টিভঙ্গি চেঞ্জ পরিবর্তন করতে এই যে আপনি বললেন না যে আমি বলছি যে এখানে আপনার গায়ে জোর আছে অস্ত্র আছে আপনি আমাকে অস্ত্র দিয়ে এখানে অস্ত্র মানে কি আপনি সেনাবাহিনী বাঙালিরা মনে করছে সেনাবাহিনী তো আমার পক্ষে কারণ বাঙালি সেনাবাহিনী তো বাংলাদেশি ওখানে পাহাড়ি সেনাবাহিনী তো নাই রাষ্ট্র যখন হ্যাঁ ওই জায়গাটাতেই দুর্বল ওই জায়গাটা বল অবশ্যই বিপদে ঠেলেছে কারণ আমি আপনাকে বলি আপনি পাঁচ তো নামাজ পড়েন এখন এসার নামাজ আমার উজু করতে হবে না এখন যেই লোকটারে পাহাড়ে দিছে পাহাড়ের উপর তো পানি নেই ও পাঁচবার উঁচু করার জন্য কোনো না কোনো একটা শরীর কাছে যেতে হয় এবং যেখানে সেখানে কিন্তু পানি নেই একজন পাহাড়ি কিছু মনে একজন পাহাড়ি তার চার দিন গোসল না করলেও কিছু হয় না হি স্যাবিচুয়েটেড লাইক দ্যাট সে থাকে একটা মাচাঘরের উপরে ওই ওখান থেকে বাঁশের কোথায় মুলি টুলি আছে কতগুলি লতা আছে ওখানে ভিতর পানি জমে ওই লতাইটে সে আইন কালেক্ট করে রাখে করে কাটে পানি খায় আপনি তো সেটা অভ্যস্ত না আপনি ওখানে আমি আমি এখন বাঙালিদের দিছি হ্যাঁ বাঙালিরা এখন সারভাইভালের জন্য পুকুর নি যারা এখন সেখানে মাছ চাষ করতেছে তরমুজ এই যে আজকে ট্রাকে ট্রাকে পার্ব চটে তরমুজ আসতেছে আম আসতেছে আনারস আসতেছে যেগুলি বাঙালিরা অসম্ভব পরিশ্রমী সেই তুলনায় পাহাড়িরা একেবারেই অলস একদম অলস উৎপাদনের মধ্যে নাই যা আল্লাহ দিয়েছে ওটার মধ্যে হয় ওগুলি এইটা আমি রাষ্ট্রের ভুলের থেকেও বলবো যারা প্রশাসনিক যাদের যারা এই ব্যবস্থাগুলি করার কথা ছিল তাদের সেই দৃষ্টিভঙ্গি তাদের সেই উইজডমটা অভাব ছিল উইজডমটা তাদের সেরকম ছিল না থাকলে সে চিন্তা করতো আমি পাহাড়ি লোকটাকেও একুশ কেজি চাল দিব এরও একুশ কেজি বলছো ভাই তোমরা দুঃখে সুখে একসাথে থাকো প্রত্যেক দিন তাদের মেলামেশা করাত প্রত্যেক দিন বসায় রাখতাম একসাথে এই সম্প্রীতিটা আমরা দেখি আমরা তখন বন্ধুগের জোরটাকে বেশি করে মনে করেছি কারণ সেখানে গুচ্ছগ্রাম করা হয়েছে আপনি গুচ্ছগ্রামের একটা মানবিক একটা সংকটের কথা আমি বলি আপনাকে এগুলি শুনবেন না কোথাও যেহেতু আমি ওখানে ইনভলভ ছিলাম আমি আমার চোখের দেখা বলা হলো এখন পরিবার প্রতি একুশ কেজি করে চাল দেওয়া হবে এখন পরিবারের ডেফিস ডেফিনেশন কী এই স্বামী স্ত্রী এখন বোঝেন কী হলো স্বামী স্ত্রী লাগবে বারো বছর মেয়েরও ছেলে একটা ছাব্বিশ বছরের ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে হুর হুর করে বিয়ে শাড়ি শুরু হলো আপনাকে বলছে এইটি সেভেন এইটি নাইন এইটি সেভেন এইটি নাইন এগুলি হয়েছে এইটি নাইনে হয়েছে বেশি করে এইটি সেভেন এইটি নাইন নাইনটি আমাকে খাগড়াছড়ি সিভিল সার্জন বলে যে আমার তো হসপিটাল আর জায়গা নেই বাচ্চা মেয়ে বিয়ে দিয়েছে তার ব্লিডিং ওই যে তারে ইন্টারকোর্স করছে ব্লিডিং হওয়া শুরু হয়ে গেছে এই অমানবিক এগুলো তো সিনেমাতেও পাবেন না আপনি তো ওই যে কেজি চাল পাবে সপ্তাহে একটা ফ্যামিলি মানে ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড হলেই হবে এই ঘটনা ঘটি অমানবিক ঘটনাও ঘটছে ওখানে এখন গুচ্ছগ্রামগুলোতে গুচ্ছগ্রামগুলোতে এখন সেখানে রাতভর আর্মি পাহারা দেয় বিজিবির পাহারা বসেছে আনসার বিডিপিকে করা দেওয়া হলো ভিতরে আনসার বিডিবি থাকে কোনো গ্রামের উপরে গুচ্ছগ্রামের কোনো এটা হলে আর্মি আশেপাশে ক্যাম্প আছে তো এই যে এখন তখন শুরুতে যদি বলা হলো যে গুচ্ছ গ্রাম সেটা শক্তির মাধ্যমেই প্রতি স্থাপন করা হচ্ছে বন্দুকের মাধ্যমে তো আরেকজন যে আছে পাহাড়ি যে বাড়ি ফালায় চলে গেছে যারা এলাকাটার উপরে আপনি করছেন সে দূর থেকে বসে বসে কিছু নাগরিক অভিশাপ দিতে পারছে যা আমার কেউ নাই মনে হচ্ছে আপনি এটা এটা খুব ডেঞ্জারাস জিনিস রাষ্ট্র যখন তার নাগরিকের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় যেটা আরাকান এখন হয়েছে রাখাইনদের বিরুদ্ধে এই যে রোহিঙ্গাদের বিরুদ্ধে রাষ্ট্র পুরোপুরি দাঁড়িয়ে গেছে নাহলে রাষ্ট্রের এই যে একটা ডিভিশনকে লেলিয়ে দিয়েছে কতগুলি নিরীহ মানুষের বিরুদ্ধে ওটা তো কিছুই না আমাদের আমাদের যদিও এখানে হয় নাই ওখানে আমি বলছি রাষ্ট্র কিভাবে তার নাগরিকের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় হ্যাঁ আরো আরো চিন্তা ভালো চিন্তা ভাব মাধ্যমে হ্যাঁ সেটেল করতে হবে মানুষকে ওখানে সেটেল করতেই হবে আমাকে মানুষকে সেটেল করতে হবে যেহেতু সমতলে মানুষের জনসংখ্যা বেশি ঘনত্ব বেশি ওখানে মানুষ কম নাই ধরতে গেলে সেখানে আপনি প্ল্যানওয়েতে ওর জমি কেন খালি অনেক ফ্যানো ল্যান্ড পরে আছে সেখানে দিয়ে আপনি এখানে তাকে তাকেও বোঝাতে বলতেন যে ভাই সেও খাইতে পারতেছে না তোমার এখানে আসছে তোমার ভাই হিসেবে থাকবে একসাথে মিলেমিশে থাকো অনেকবারে ব্যবস্থা করা যেত যদিও শান্তিবাহিনী এটা বিহেমেন্টলি দেয় ওরা অপোজিং ওরা জানে যে এখানে শান্তিবাহিনীর চলাচলকে একেবারেই একেবারে বাধাগ্রস্ত করার জন্য বাঙালি সেটেলমেন্টগুলি হচ্ছে হ্যাঁ এটা তারা জানতো এটা সাধারণ যে কেউ বুঝবে যে বাঙালি সেটেলমেন্ট হওয়া মানে তাদের চলাচলের উপর বিঘ্ন হবে তারা চলাচল করতে পারে না ফ্রিলি ভবিষ্যতে কোনোদিন যদি এখানে ভোটাভুটি হয় বাঙালিরা ওখানে মেজরিটি এখন বাঙালি মেজরিটি হয়ে গেছে এখন ফিফটি ওয়ান ফিফটি টু বাঙালি হয়ে গেছে পাহাড়ে আমি বলবো যে পাহাড়ে অবশ্যই শান্তি আসবে পৃথিবীর যে কোনো জায়গায় কি ক্ষণকালীন সময়ে এটা অশান্ত থাকে তারপর আস্তে আস্তে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা তারা আস্তে আস্তে দেখে যে না মানুষকে তো এভাবেই না এভাবে করতে হবে এভাবে না হলে ওভাবে করতে হবে যার জন্য পৃথিবীর কোনো অঞ্চলে দীর্ঘ সারা জীবনের জন্য অশান্তি থাকে নাই আবার পৃথিবীর কোনো অঞ্চলে সারা যুগ যুগ ধরে শান্তি থাকে নাই কেউ না কেউ শান্তিভঙ্গের কারণ হয়েছে আবার কেউ কেউ না শান্তি শান্তি স্থাপনের কারণ হয়েছে ফিরবে আমি আমি আশাবাদী এই কারণে যে পার্বত চট্টগ্রামে এখন যেভাবে যে ধারা ধরেন কমিউনিকেশনের দিকে সরকার সরকার বিশেষ করে আমি বলবো যে হ্যাঁ এই সরকার একটা দায়বদ্ধতা আছে দায়বদ্ধ এখানে শান্তি চুক্তিটা কিন্তু এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হয়েছিল ওনার একটা দায়বদ্ধতা থাকা আছে থাকবে কারণ এটা অসফল হলে ওনারই ব্যর্থতা এটা এই শান্তি চুক্তির কারণে আমি কয়েকটা সফলতার কথা আপনাকে বললাম যেমন আমূল যোগাযোগের পরিবর্তন হয়েছে শিক্ষা দীক্ষার পরিবর্তন হয়েছে আজকে পুরা এই পার্বত্য সং সংযোগ সড়ক হচ্ছে আমি তো আপনাকে বললাম রাস্তাঘাটের অভূতপূর্ণ অভূতপূর্ব উন্নয়ন হয়েছে সেখানে পর্যটন করে উঠছে সেখানে আজকে ফল বনজ বলেন বা ফল ফল আদি বলেন যে যে হারে হচ্ছে আপনি অঞ্চলে অঞ্চলে গবাদি পশু হচ্ছে পশু পাখির চাষ হচ্ছে এই যে তিতিরের চাষ যে হারে হচ্ছে শুন দেখতেছি ফলের চাষ এই যে কমলা যে হারে সেখানে মালটা উৎপাদন হচ্ছে আনারস উৎপাদন হচ্ছে এগুলো আছে এটা একটা আমূল পরি শিক্ষার একটা আমূল পরিবর্তন যোগাযোগ সবসময় শিক্ষার শিক্ষাকে এনকারেজ করে শিক্ষার শিক্ষা ব্যবস্থা যখনই শিক্ষা যখনই সেখানে অর্জিত হবে মানুষের কুপমণ্ডকতা চলে যাবে মানুষ তখন ওই যে তাকে মানুষ মানুষ হিসেবে দেখবে মানুষ ওইটা পাহাড়ি ওইটা বাঙালি ওইটা হিন্দু ওইটা মুসলমান এভাবে দেখবে না মানুষ মানুষকে যে মানুষ হিসেবে দেখবে সেদিন কোন খারাপ মানুষ ভালো মানুষ তফাৎ যখন হবে আপনি বাঙালি ইট ডাজেন্ট ম্যাটার আমার বিবেচ্য বিষয় হচ্ছে আপনার ভালো মানুষ কিনা ঠিক পাহাড়ও একই জিনিস হবে পাহাড়ি চিন্তা করবে এটা ভালো মানুষ বাঙালি চিন্তা করবে এটা ভালো একজন পাহাড়ি সেদিন পাহাড়ে অবশ্য অবশ্যই শান্তি স্থাপ ভূ তো আসলে অনেক ভূ অনেক খেলা আছে তো সেক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম যেটা এটা তো এটা অনেক এটা নিয়ে আপনি একদম এক ঘন্টার একটা অ্যাপ্রোসিয়েট করতে পারেন ভূ রাজনীতি গেলে এখন বলেন সংক্ষেপে আমাকে এমন জানার ইচ্ছা আসলে

কিন্তু উনিশশো সালে মনে রাখবেন বর্তমানে রাঙ্গামাটির যেটা ডিসির অফিস পার্বত চট্টগ্রাম সেটা ছিল জঙ্গলাকীর্ণ একটা পাহাড় সেই পাহাড়ের চূড়ায় বসে মানবেন্দ্রনারায়ণ লার্মা এই শাংটুল লার্মা জীবিত আছে আপনার এই প্রোগ্রাম যখন দেখবে তাহলে শুনলেও বলতে পারবে মাধব তারপরে আপনার এই যে চাওয়াইমগ এরা বসে রাঙ্গামাটি কমিউনিস্ট পার্টি গঠন করেছে সত্তর সালে সালে সেটা হচ্ছে ভূ রাজনীতির খেলার প্রথম বীজ বপন করা হলো সত্তর সালে তাদের সবার পকেটে ছিল তখন এই ছোট ছোটো মাওশেতুঙের লাল বই অন্যদিকে ভারত এবং ভারতের তৎকালীন ঘনিষ্ঠ বন্ধু এই যে বর্ত এখনও কিন্তু তারা চীনকে না ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ইউএসএ তখন ইউএসএর মূল বিবেচ্য এবং কনসার্ন ছিল ভূ রাজনীতিতে চীনের প্রভাব ঠেকানো যেটা এখনও আছে এখনও কোয়াট করেছে ইন্দো প্যাসিফিকে তার প্রভাব প্রতিপত্তিকে কাঠেল করার জন্য ঠিক চায়না সেখানে আবার গিয়ে সামোয়াকে গিয়ে ওখানে গিয়ে তাদের এখন মিলিটারি বেস করে ফেলছে আরও স্মার্ট মুভ নিয়ে অস্ট্রেলিয়ার গায়ের গারের উপরে গিয়ে তো এখানে সত্তর সালে যখন দেখা গেল এই যে যেটা আমি বলছিলাম যে এখানে পিসিজিএস তখন রাঙ্গামাটি কমিউনিস্ট পার্টি করেছে প্রকাশ করে নাই পরবর্তীতে সেটাকে বাহাত্তর সালে এসে তারা পিসিসিএস সি তিয়াত্তর সালে এসে তারা শান্তিবাহিনী প্রকাশ করে বাহাত্তর সালেও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী পার্বত চট্টগ্রামে যায় নাই এটা আপনি ভূ রাজনীতির কথা বলেন ভূ রাজনীতির খেলাতেই কিন্তু এইসব শুরু হয়েছে পার্বত চট্টগ্রামে এখন ওয়ান গ্রুপ পাঁচ টু হ্যাভ এ বাফার জোন চাকমা বাফার জোন যেটা যেন এই যে সমাজতন্ত্রের ঢেউ সমাজতান্ত্রিক বিপ্লবের ঢেউ যেন পার্বত্য এর ভারতের সাতমন সেভেন সিস্টার পূর্বাঞ্চলীয় ভারতের পূর্বাঞ্চলে যেন ঢেউ পড়তে না পারে চীন যেন সেখানে তার প্রভাব বিস্তার করতে না পারে অন্যদিকে চীনের প্রভাব চীন তার প্রভাব বিস্তার করার জন্য তখন ওই যে ডক্টর ফিজুকে দিয়ে লালডাঙ্গা দিয়ে ওদিকে নাগাল্যান্ডে ডক্টর ফিজু মিজোরামের লালডাঙ্গা আপনার শুরু করে এক একটা এই যে বিজয় রাঙ্কলা কথা বললাম রাজকুপ রাজকুমার মেগানের কথা বললাম তাদের মাধ্যমে সেখানে ব্যাপকভাবে তারা তম সমাজতান্ত্রিক ঢেউ ওইদিকে মিয়ানমারও চলতেছে আমাদের এখানেও তখন ওই সেই একই ঢেউ পড়ছে তো এই যে পারস্পরিক তখন পর্যন্ত ভূ রাজনীতির খেলাতে খেলার মধ্যে পরেই পার্বত চট্টগ্রামে কিন্তু প্রথম অশান্ত হওয়া চট্টগ্রাম পিসিজিএস গড়ে তোলা শান্তিবাহিনী বাহিনী গড়ে ওঠা রাঙ্গামাটি কমিউনিস্ট পার্টি গড়ে ওঠা তখন কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টিও হয় নাই বাংলাদেশ সেনাবাহিনীও সৃষ্টি হয়নি আমরা পরে গেছি মধ্যখানে সেটার ভূ রাজনীতির একটা শিকার আজ আমার জিনিসটা এটা জানার দরকার ছিল আমি একটা প্রশ্ন হয়তো একটা গ্যাপ হয়ে গেছে আমি আপনাকে প্রশ্নটা করেছিলাম যে পাহাড়ে শান্তি ফেরাতে আরও সেনাবাহিনী ইনক্লুড করা এটা পার্বত্যগ্রাম যে শান্তি চুক্তি হয়েছে সেখানে একটা ধারাতে আছে তিনটা মূল সেনানিবাসে সেনাবাহিনী ফেরত আসবে গ্র্যাজুয়ালি একই সাথে এটা একটা সাবক্লস আছে আবার যদি ইফ দ্য অথরিটি ফিল যে ওখানে শান্তি বিরাজিত হচ্ছে না শান্তি ভঙ্গ হচ্ছে এবং সেখানে যারা লয়েন অর্ডার আছে এজেন্সি আছে তারা পারছে না তখন আবার সেনাবাহিনী সেখানে পুনরস্থাপিত হতে পারবে এখন ধরেন এই শান্তি চুক্তির কারণে পার্বত চট্টগ্রাম থেকে প্রায় চারশোর উপরে আমার জানা মতে চারশো সাড়ে চারশোর মতো ক্যাম্প ক্লোজ করে মেইন সেনা প্রধান সেনানিবেশে তারা ফেরত আসছে এই যে গ্যাপ হয়েছে সেখানে কিন্তু এই চাঁদাবাজির আওতাটাও বেড়েছে তো সেটার জন্য তারা এখানে মারামারি করতে গিয়েছে দেখবেন এই যে দলীয় উপদলীয় কোন দল যেটা আপনি অলরেডি আমরা আলোচনা করেছি উপদলগুলি সেখানে তাদের প্রভাব বিস্তার করার প্রয়াস পেয়েছে সেটার জন্য অশান্ত হয়েছে তবে সেনাবাহিনী এখানে প্রয়োজন হবে না শান্তি স্থাপন করে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে স্থানীয় পুলিশ বাহিনী যারা থাকবে এখন তো অ্যাপি ব্যাটালিয়ানকে ওখানে দেওয়া হচ্ছে আম পুলিশ ব্যাটালিয়ানগুলোকে বা আমাদের সীমান্তে বর্ডার গার্ডরা আছে তারা কোয়াইট ক্যাপাবল এগুলিকে আস্তে আস্তে তাদের ওয়েল ট্রেন হয়ে যাচ্ছে ইভেন কি কত কত জায়গায় আমি যেটা জানি র্যাপকেও ওখানে ইন্ডাক্ট করছে করা হচ্ছে সুতরাং সেনাবাহিনীর মেইন টাস্ক কিন্তু ইনসার্জেন্সিকে মোকাবেলা করা তো ইনসার্জেন্সি যদি না থাকে চুরি রাখার জন্য সেনাবাহিনী ওখানে যাওয়ার কোনো এটা সম্ভব কারণ এখানে এগুলি এগুলি যেগুলি হচ্ছে এগুলি চাঁদাবাজি যেগুলি হচ্ছে চুরি যেগুলি হচ্ছে ডাকাতি এখানে ইনসার্জেন্সি নাই সংবাদ মাধ্যম এখন দূর অরণ্যে আপনি কি অ্যাক্সেস আছে আপনার কি সেই সক্ষমতা আছে যাওয়ার

ওনাকে কিন্তু মধ্যখানে বেশ কিছু আমার নিজেরও এক ধরনের ইয়ে লেগেছে কষ্ট লেগেছে এটার জন্য কারণ এদেশের মানুষ তো আমি বা আমি সেনাবাহিনীতে চাকরি করেছি আই মে ডিসলাইক লাইক অর ডিস ডিসলাইক এভরি হিউম্যান বিং আপনি ওনার কথা আমারা পছন্দ হতে পারেন আপনি হয়তো আমারা পছন্দ করেন না হতে পারে বাট সবার উপরে যে বলতে হবে যে হ্যাঁ ওনার সাথে অনেকক্ষণ কথা বলছি এই কথাটা তো বলতে হবে নাকি এটাও বলবেন না এখন একদম এমন হয়ে গেছে যে দূর না কোনো কথাই বলিনি ওনার সাথে এটা একটা এটা হলো একটা ব্লান্ট একটা লাই উনিশশো সালে শেখ না যে কাজটা এই জাতির জন্য করে দিয়েছে আমি একদম কথা বলতেছি সেটা তুলনা তুলনারহিত এটা তুলনাহীন কারণ আপনি একটু আগে আমাকে বলছিলেন যে পার্শ্ববর্তী বড় বড় কোনো দেশের অনেক দেশ চায় নাই তখন আমাদের দেশে এক ধরনের শান্তি আমরা যেন ব্লিড আমাদের রক্তাকরণ রক্তাকরণ হতে থাকুক সেই সময়ে যদি যেই হারে আমরা সেনাবাহিনীর ক্যাম্পগুলো ক্লোজ করার একটা সুযোগ পেয়েছি যার জন্য পৃথিবীতে আমরা এখন স্বগৌরবে বলি আমরা পিসকিপার হিসাবে পৃথিবীতে এক নম্বর জাতি এটা যদি না হতো এই যারা আমাদের কন্টেন্ডার তারাই বলতো ওরা ওদের দেশেই কিন্তু দে আর ক্যারিং আউট অ্যাট্রসিটিস মানুষেরও অত্যাচার করছে নির্যাতন কর তার দেশেই তো শান্তি নেই তার দেশেই তো অশান্তি সে এখানে কি শান্তি স্থাপন করবে এই যুক্তিতে কিন্তু আমরা ল্যাংরা হয়ে যেতাম খোরা হয়ে যেতাম সো ইতিহাস শেখ হাসিনাকে এই ক্রেডিবিলিটিটা দিতেই হবে দিতেই হবে যে এই শান্তি চুক্তি যে যত কথাই বলুক শান্তি চুক্তি না হলে এটা আরও গড়াতো আরও রক্তক্ষরণ হতো এবং আমরা একটা দুর্নামের বাগিদার হয়ে এই যে ইউএন পিসকিপিং মিশনে আমাদের এই যে আজ হাজার হাজার সৈন্য আজকে যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার দেশের ইমবাস হচ্ছে এগুলো কিন্তু বিপদে পড়ে যেত সংকটে পড়ে যেত এগুলি কিন্তু নাও হয়ে যেত বন্ধ হয়ে যেতে পারত বাংলাদেশের জন্য অনেক বিশেষ করে আমি কিপিংয়ের জন্য বলছি সেখানে কেউ আর বলতে পারে না যে আমরা তো আমরা বলছি আমাদের দেশে তো আমরা ফিস স্টাফিল করে ফেলছি আমি যখন কঙ্গোতে গিয়ে যখন এই ইয়াদের সাথে ডিল করলাম ওই যে ইথুরিতে আমি তো পরিষ্কার বলছি আই হ্যাভ অল দ্যাম এক্সপেরিয়েন্স টু ডিল উইথ দ্য ইনসার্জেন্ট অ্যান্ড টু ট্যাকেল দেন আমি বলছি ওরা হা করে আছে শুনতেছে একানব্বইটা দেশের অফিসার মধ্যে কোনো একজন অফিসার বলতেছেন আমার দেশে আমি ট্যাকেল করছি আমি তো আমি পরিষ্কার করে বলছি আমি বলছি ইয়েস ইন আওয়ার পার্ট অফ দ্য হিল ট্র্যাক্স আই ডেল টু আমি পরিষ্কার করে যখন এক ছবি দেখাচ্ছি এটা দেখাচ্ছি ওটা দেখাচ্ছি ওদের ঠিকই সো আই সেট দ্যাট ইয়েস আই ক্যান ট্যাকেল হিয়ার অলসো আমি এখানেও পারবো শান্তি স্থাপন করতে আমার দেশে আমি করে এসছি এখানে পারবো না কেন

শুভপুর পর্যন্ত বাংলাদেশে এটুক অংশ স্বাধীন হয়ে যাবে তাই কি স্বাধীন হয়ে গেছে উত্তরটা দেন স্বাধীন হয়েছে এই কথা বলা হয়েছে যে শুভপুর থেকে এদিকে আসার সময় আরেকটা পাসপোর্ট লাগবে বাঙালিদেরকে পাসপোর্ট লাগতেছে ঠিক ওইটা ওই রকম একটা জিনিস আপনি তোরে যেমনে হোক ল্যাংরা করব তাহলে যেদিন শান্তি চুক্তি স্বাক্ষর হচ্ছে সেদিন হরতাল ডাকার কি প্রয়োজন ছিল সেদিন কেন কালো দিবস ঘোষণা করা হলো আরে আমার ভাইয়ের রক্ত আপনি যে ব্যাপারে বললেন সব কিছু আসে আমরা তো দেখাইতে পারি নাই হাউ আওয়ার সোলজার্স ওয়ার গেটিং কিল আমাদের সৈন্যরা কীভাবে ওখানে গুলি খেয়ে মরতেছে আপনি গোমেশ আমাদের ন্যাশনাল বাস্কেট টিমের প্লেয়ার এখান দিয়ে ঢুকছে স্পিন্টার এখান দিয়ে বাইরে গেছে আমার কোলের ওপরে বলে স্যার আমি তো ন্যাশনাল বাস্কেট টিমে আমার বাঁচান কে বাঁচাবে কারে বাঁচাবে আপনি একশো ডিগ্রি যখন সেলিব্রিট ম্যালেরিয়া হয় স্ট্যান্ডিং অর্ডার হলো ইভ্যাকুয়েট করা কতজন যে আমি তো ব্রিগেড করে হেলিকপ্টার তুলতে তুলতেই কথা স্যার আমার তো কেউ নেই আমার একটা বাচ্চা আছে নাই একজন না এরকম স্যার আমি বাঁচবো তো স্যার আমার একটু বাসার ব্যবস্থা হেলিকপ্টার উত্তরতে হেলিকপ্টার ফ্লাই করতে করতে পাইলট বলতে স্যার এক্সপায়ার্ড আপনি কত কত উদাহরণ দেবেন আপনি পুরা এই বিয়ে করতে যাবে সে ক্যাপ্টেন নাম বলতেছি না সে রাজশাহীতে যাবে গনলাইনের মাধ্যমে সে খুশিতে তার সৈনিকরা বলছে আমি ইয়েতে আমাদের স্যার ইয়েতে যাচ্ছে বিয়ে করে হলুদ বিয়ের দিন বক্স করে বক্স অ্যাম্বুস করে তারে মেরে ফেললো স্পট ডেথ যেদিন তার গায়ে হলুদ সেদিন তার ডেড বডি বাড়িতে এগুলি কি প্রকাশ করতে পারছেন দেখাতে পারছেন কোনো টিভি দেখেছে কোন পত্রিকায় লেখছে মুশফিক কিভাবে মারা গেছে বীর উত্তম হাও সকালবেলা গুলি হয়েছে আমাদের নাইট ভিশন ক্যাপাবিলিটিস নাই প্রভিয়াসলি হি ওয়াজ ব্লিডেড রক্তক্ষরণ হতে হতেই মরে গেল একমাত্র ছেলে তার বাবা মার তো সেটা তো বন্ধ হয়ে যাচ্ছে এখন সেগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে আর সে পাহাড়ের কথা বাদ দিলাম চাকমা ছেলে ছেলেবেলেদের কথা বাদ দিলাম ট্রাইবেলদের কথা বাদ দিলাম ব্যাগরে মরছে ওরা আমার দেশের মানুষ না এটা আমাদের দেশের ছেলে তার মার স্বপ্ন ছিল তার স্বপ্ন ছিল না বেঁচে থাকার আমার গুলির মুখে সে মরে নেয় তাহলে এই কথাগুলি কি আপনারা প্রকাশ করছেন কোনোদিন কোনোদিন করা হয়নি নোবদ্দত আছে কোনো সীমাবদ্ধতা না এটা মাইন্ডসেট সাইকোলজিক্যাল সাইকোলজিক্যাল মাইন্ডসেট আপনি মনে করছেন যে ও molle molle মরগি অসুবিধা নেই আপনি সব সময় মনে করছে ও চলে molle molle মরছে আমার ছেলেটা আছে কিনা ঠিক বলেন আমি আমার সর্বশেষ প্রশ্ন আমি একদিকে তো পার্বত অঞ্চলে কোন ছাদাবাজি আছে এটা দীর্ঘদিন চলছে এটা হয় মধ্যে খুব উত্তপ্ত হয়ে যায় আরেকটি বিষয় যে পার্বত্য এলাকার পাশে সীমান্তবর্তী এলাকা যেটা আছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এখানে আপনার জুমল্যান্ড প্রতিষ্ঠার জন্য একটা বিচ্ছিন্নতাবাদীদের একটা গ্রুপ এখানে যুদ্ধ লেগে আছে পাশাপাশি ওদের আর্মিও দেখা যায় যে বাংলাদেশে অনেক সময় আশ্রয় নেই তো এই যে একটা বিষয় এখানে বাংলাদেশ সরকারের যে কীরকম ভূমিকা থাকা উচিত আমি অনেকটা জাতি মানে যদি সংক্ষেপে বলি এটা জাতীয় নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশকে কী ভূমিকা পালন করা উচিত অনেক সময় আমরা দেখি বাংলাদেশ তো একটু নমনীয় থাকে তারা অনেক সময় মিয়ানমার বাহিনী একটু উস্কানিমূলক কর্মকাণ্ড করে কিন্তু বাংলাদেশ দেখে একটু শান্ত থাকে এই শান্ত থাকার মধ্যে কি কোনো কৌশল নাকি বাংলাদেশকে আরেকটা কৌশলী হতে হবে না কি আর একটা জোর জন্য আপনি 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 সেটা হচ্ছে টলারেন্স আমরা যেটা করি সেটা আমি বলবো সো ফার দ্য বেস্ট পলিসি আপনি এখানে আমি কেন তার সাথে ইয়ে করতে যাব আমি যতক্ষণ দেখব যে আমার এখানে আপনি যেটা বললেন জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব এগুলির উপরে কোনো ধরনের কোনো হুমকির কোনো কারণ নাই আমি সেখানে রিয়াক্ট করতে যাব না আপনি ভুল করে মিয়ানমারের হেলিকপ্টার একটা ঢুকে পড়ছে আমার আকাশে সে নিজেই স্বীকার করছে ভুল হয়ে ঢুকে পড়ছে তারা আমি গুলি করে ফেলে দিয়ে একটা আনন্যাসের একটা শত্রুতা সৃষ্টি করব কেমন এমনি আমার বন্ধুকম আপনি সে ভুল করে বলছে একটা মোটর আপনি এখান থেকে মোটরটা ওই জায়গায় পড়বে ভুল করে এটা মোটর লেয়িং বলে মোটরটা এরকম একটা জিনিস যেটার মধ্যে আপনার গ্র্যাজুয়েশান আছে একশো দুইশো তিনশো কত দূরে ফেলবেন গোলাটা ওই ধরেন মোটর বেশি করে পাহাড়ি এলাকায় ব্যবহার করে যেন সোজা এটা সোজা ফেরা গুলি করা যায় না যেখানে সেখানে সেটা এমনি করে উঠে ট্রাজেক্টরিতে গিয়ে ঠিক যেখানে পড়ো অত দূরে পড়ার কথা এখন সেখানে ধরেন দুইটা হিউম্যান এরর আছে এটা বুঝতে হবে হিউম্যান রাইটটা হচ্ছে এখান থেকে আমি মনে করছি ওই জায়গাটা দুশো মাইল দুশো গজ দূরে কিন্তু আসলে জায়গাটা দেড়শো গজ দূরে তাই না আমি পঞ্চাশ গজ বেশি এখানে ফিট করে দিলাম গ্র্যাজুয়েশনের মধ্যে আমি দুশো দিলাম কিন্তু আসলে দেড়শো জাজিং ডিস্ট্যান্স এটা উঠে শঙ্করে গিয়ে ধরেন দুশো গছ দূরে পড়লো দুশো দর অর্থাৎ আরও পঞ্চাশ গজ সামনে চলে আসতো বাংলাদেশের বর্ডারের ভিতরে ঢুকে গেল সাথে সাথে সেইটা কারക്ഷন দে একটা পড়ছে এমনও 10টা যখন পড়বে তখন মনও করে ইচ্ছা করে করতেছে সমুদ্র পথে আপনারা এইটা এইটা আমি আপনাদের অনেকে এটা দাওয়াল হ্যাজ টু সাইডস দাওয়ালের দুই দিক আছে আপনি দে দেওয়ালের এদিকে একটা বলতেছেন ওই আপনি বলতেছেন না হয়তো ওইদিকে কি হয়েছে সেটা পুরো আমি জানি না একটা হচ্ছে পেনি কোয়াসি গুলো করে হয়তো মন করছে আরাকান আর্মি এগুলোই এই বটে করে যাচ্ছে কোনো একটা ভুল সিঙ্গাল সে পেয়েছে অথবা তারা থামতে বলছে সে ভয় থামে নাই বর্তা থামে নাই না থামাতে দুই একবার দুইবার তিনবার সেগুলি করে দিছে এখন থামতে বলছে কি না এই কথাটা এই জবটা তো আমি তার থেকে পাই নাই। কারণ আমি ওই অঞ্চলে আমি মিয়ানমারে সোয়া চার বছর হেড অব দ্য মিশন ছিলাম জানেন নাকি এটা এই প্রথম শুনছেন আচ্ছা এখন আমি তো মিয়ানমার আমার কয়টা বই আছে মিয়ানমারের উপরে এটার কারণ হচ্ছে তো আমার এরকম অনেকেই বহু এমদাদ আসছে গেছে কারণ আমার ভিতরে একটা দায়বদ্ধতা ছিল জিনিসগুলো নোট করে রাখা আমাদের নেক্সট জেনারেশনের জন্য বর্তমানে মানুষের জন্য জানানোর জন্য কি হচ্ছে এখানে ওখানে ভূ রাজনীতির খেলা কী ওখানে ভারতের খেলা কি ওখানে চায়নার খেলা কী আমেরিকান খেলা কী প্রত্যেক চ্যাপ্টারে চ্যাপ্টারে আছে এগুলি কার কি খেলা

চাকমার ডোমিনেট হবে আবার মারমারা মনে করছে এটা তো চাকমাদের হবে আমার কি তখন চাকমা মারমা ত্রিপুরার কিছু না বলে তারা বলছে আমরা জুম্ম জাতি জুম জুম্ম জাতি হ্যাঁ জুম্ম জাতি আমরা জুমে যারা বসবাস করি এই জুম চাষ করি তারা সবাই জুম্ম জাতি তখন এটার আবার কাউন্টার করা হলো যে ত্রিপুরারা বললো তোমরা তো জুম চাষ করো না তোমরা তো সমতলে চাষ করো মারমারা বলল তোমরা তো সমতলে করো তোমরা জুম্ম জাতি এইটা নিয়ে তখন বলা হলো যে যেটা করা তখন ইনিশিয়ালি এই নাইনটিন বা সত্তর ছিয়াত্তর সাতাত্তরের দিকে তখন আরও পরে এসে তারা আশির দিকে এসে জুম্মল্যান্ড যুম্মলেন করছে কিছুদিন এইটা হলো জুম্মল্যান্ডের পিছনে ঘটনা না এটা তো ওই পারে আরাকান ওটা আরাকানের ওইটা জুম্ম কিছু না ওটা হচ্ছে ওরা চাচ্ছে আরাকান তাও স্বাধীনতা চাচ্ছে না ওরা চাচ্ছে তাদের স্বতন্ত্র একটা অবস্থান স্বীকার করে নেওয়া আরাকানিসদের অর্থাৎ স্বশাসিত স্বাধীনতা তারা চাচ্ছে না কিন্তু আরাকান আর্মি কিন্তু স্বাধীনতা চাচ্ছে এটা করলে ভুল হবে আরাকানি স্বাধীনতা চাচ্ছে না আরাকান আর্মি চাচ্ছে মিয়ানমারের অধীনে থেকেই তারা একটা ফেডারেশনে থাকা লুজ ফেডার যেটা পানলুইন একটা ডিক্লারেশন আছে ইন দ্য ইয়ার নাইনটিন ফোরটি টু থ্রি দুইটা সম্মেলন হয়েছিল সেখানে এটা অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছিল দ্য ফাদার অফ দ্য নেশন এই যে জেনারেল অংসান এটা স্বীকার করে নিয়েছিল আফটার দ্য লিবারেশন তাদের মধ্যে একটা লুজ ফেডারেশন হবে যারা স্ব অবিদায় যারা আছে স্ব স্বাধীন যাদের স্বাধীন আগের থেকেই অ্যান্টিটি আছে তারা কিন্তু লুজ ফেডারেশনে ইচ্ছা করলে স্ব স্বাধীন হয়ে যেতে পারবে লুজ ফেডারেশন থাকতে পারবে আরাকান আর্মি এখন লুজ ফেডারেশনের বা দাবিটা তুলেছে এই হলো কথা সেক্ষেত্রে চীন ভারত বা রাশিয়া আমেরিকার কোনো বিষয় আছে ওখানে ওদের অন্য খেলা আছে এটা বৃহৎ আমি আমার ওই প্রথম আলোতে এক পৃষ্ঠে একটা ইন্টারভিউ আছে ওটা দিব ওখানে মধ্যে একবারে সবিস্তারে সব বর্ণনা করা আছে আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে এখন পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সীমান্ত এলাকায় মিয়ানমারের যুদ্ধ সব মিলে আমাদের কোনো আছে আমাদের জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব দেশের অখণ্ড অখণ্ডতা যেটাকে বলা অখণ্ড অখণ্ডতা এর ভিতরে কোনো ধরনের হুমকি আপাতত দৃশ্যমান নয় বা আছে বলে ভবিষ্যতেও হবে এরকম কোনো শঙ্কা নাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব